धन्यवाद सबाई के। हमें जयदेव चंद्र दास सहकारी शिक्षक मुष्टि माध्यमिक विद्यालय। करोनाकालीन समय तुम्हारा ऐलेमेरा जरा घरे बस आस सवार उपकार क्लस लीची अनलाइन क्लस लीची तुम्हारा सबा मनोज दिए सुन क्लस गो लक्ष्य कर। आज के तुम्हारे पाठदान करब नवम श्रेणी व्यवसाय उद्योग। हमारे आजकल पाठ से व्यवसाय परिचिति एर उत्पत्ति और क्रम विकास। हमें जानी हमारे समाजे तुम्हारे कारो बाबा बा कारो अभिभावक क्यों हम कृषिकाज करें, क्यों पशु शिकार करें, क्यों मत्स्य शिकार करें, क्यों विभिन्न दोकान पाट करें, एक एकजने एक एक भावे तादेर अर्थ उपार्जन करे थाकें। तो ये एक एकजने अर्थ उपार्जन करें विभिन्न धरण क्यों ओषुधेर दोकान दें, ये एकजने अर्थ उपार्जन करें, ये अर्थ उपार्जन जे विभिन्न लोक उद्देश्य तारा जे काज करे, ये काजगुलो अर्थ उपार्जन उद्देश्य तादेर परिचय जे समस्त कर्मकांड जे समस्त काज सेई काजगुलो के आमरा व्यवसाय बोले थाकि। एखन जे कोनो काज जेटा अर्थ उपार्जन होले परेई जे शुधु व्यवसाय होबे ता नय, आमरा विभिन्न भावे अर्थ उपार्जन करते पारि। जेमन चुरी करेओ मानुष अर्थ उपार्जन करे, डाकाति करे करे अवैध भावे करे सेटा होबे ना। देशेर प्रचलित आईन अनुयायी आमादेर सेई अर्थ उपार्जन करते होबे। तो आमरा बोलते पारि जे अर्थ उपार्जनेर लक्ष्ये परिचालित समस्त प्रकार अर्थनैतिक कर्मकांडके व्यवसाय बोले परिचालित करते परिगणित करते पारि, किन्तु तार भितर सेटा देशेर नियम माफिक होते होबे, देशेर अवैध कोनो काज होबे ना। एखन समस्त प्रकार अर्थनैतिक काजेर भितर एई काजेर भितर आबार कयेकटा बैशिष्ट्य आछे। जेमन जे समस्त काज व्यवसायेर प्रथम एबं प्रधान उद्देश्य होबे झुंकी ग्रहण, एक हबे सेके সেই কাজে ঝুঁকি থাকতে হবে, ঝুঁকি। তারপর সে এতে এর মূল উদ্দেশ্য থাকবে সে কি ঝুঁকি থেকে অর্থ উপার্জন, অর্থ উপার্জন। তারপরে অর্থ উপার্জন, ঝুঁকি গ্রহণ, তারপরে সেবা, সেবার উদ্দেশ্য থাকতে হবে, সেবার উদ্দেশ্য থাকতে হবে, সেবার উদ্দেশ্য থাকতে হবে। তারপর যে কোনো জিনিস কেনা বেচা করি, যা কিছু করি, তার সেটা আর্থিক মূল্য থাকতে হবে, আর্থিক আর্থিক মূল্য থাকতে হবে। কেনা বেচা করব সেটা অর্থের বিনিময়ে। আমরা অনেকে বাড়ি নিজেদের খাবার জন্য শাক সবজি মাছ তরি তরকারি উৎপাদন করি, সেটা ব্যবসা বলে হবে না। যখন সেটা বিক্রয়ের উদ্দেশ্যে লাভের উদ্দেশ্যে যখন সেটা আমরা উৎপাদন করব, সেটা ব্যবসা বলে পরিগণিত হবে। এটা আদিম কাল থেকে এটা চলে আসছে। মানুষের দিন দিন যত উন্নত হচ্ছে তত চাহিদা বাড়ছে, মানুষ যত চাহিদা বাড়ছে এবং সেই চাহিদার সঙ্গে সঙ্গে এই ব্যবসার পরিধিটাও বাড়ছে। আমরা দেখতে পারি যে সেই প্রাচীনকাল থেকে বর্তমানকাল পর্যন্ত এই যে ব্যবসার আস্তে আস্তে ধীরে ধীরে যে বাড়ছে, এটাকে আমরা এই ব্যবসার এই ক্রম বিকাশকে আমরা তিনটে ভাগে ভাগ করতে পারি। আমরা ব্যবসায়ের ক্রম বিকাশকে আমরা তিনটে ভাগে ভাগ করতে পারি, কারণ মানুষ যত উন্নত হচ্ছে ততই তাদের অভাব বাড়ছে, অভাব বাড়ছে এবং এই সাথে সাথে ব্যবসায়ের পরিধিও বাড়ছে। তাই ব্যবসায়ের ক্রম বিকাশের ধারাকে আমরা ব্যবসায়ের ক্রম বিকাশের ধারাকে তিন ভাগে ভাগ করা হয়েছে। যেমন এক আমরা দেখতেছি কি প্রাচীন যুগ, প্রাচীন যুগ। এই প্রাচীন যুগে সেই সময় ব্যবসায় ছিল কি পশু শিকার করতে, মানুষ
পশু শিকার করত, তারপরে তারা মৎস্য শিকার করত, মৎস্য শিকার করত, তারা ফলমূল আহরণ করত, ফল মূল আহরণ করত, তারপর কৃষিকাজ করত এবং সে সময় ছিল দ্রব্য বিনিময় প্রথা হচ্ছে যে এক দ্রব্যের বিনিময়ে আর এক দ্রব্য, একজনের কাছে দেখা গেল যে তার কাছে ধান আছে, আর একজনের কাছে আছে হাঁড়ি পাতিল, ওই হাঁড়ি পাতিলের বিনিময়ে সে ধান নিত, ধানের পরিবর্তে সে আবার হাঁড়ি পাতিল নিত। এই সময় ছিল দ্রব্য বিনিময় প্রথা, তখন কোনো টাকা পয়সার আবিষ্কার হয়েছিল না, এটা হচ্ছে প্রাচীন যুগ। এই প্রাচীন যুগের পরে যখন ব্যবসার ক্রমবিবর্তন আরও বাড়িয়ে দেয়, তখন আসে মধ্যযুগ। মধ্যযুগে কি হয়, মধ্যযুগে দুই হচ্ছে মধ্যযুগে মানুষ বিনিময়ের মাধ্যম হিসাবে বিনিময়ের মাধ্যম হিসাবে তারা শামুক ঝিনুক কড়ি ও পাথরের ব্যবহার করত। তারপরে তারা করতো কি, বিনিময়ের মাধ্যম হিসাবে স্বর্ণ, এরপর আসলো স্বর্ণ, বিনিময়ের মাধ্যম হিসাবে স্বর্ণ রৌপ্য এর ব্যবহার করত। এবং তারপরে তারা কাগজি মুদ্রার প্রচলন করছিল, অর্থাৎ আমরা দেখতে পাই এই মধ্যযুগে বিনিময়ের মাধ্যম হিসেবে কাগজি মুদ্রার প্রচলন। আমরা বর্তমানে যে কাগজি মুদ্রা দেখছি সেইটাই মধ্যযুগে সৃষ্টি হয়েছে, আবিষ্কার হয়েছে। তারপর বাজার ব্যবস্থা সৃষ্টি হয়েছে, বাজার, এই হাট বাজার, বাজার সৃষ্টি হয়েছে। তারপর শহরের সৃষ্টি হলো, শহর এই মধ্যযুগে। এরপর দেখছি ব্যবসায় সংগঠন উদ্ভব, একটা ব্যবসায় সংগঠন এই মধ্যযুগে হলো। এরপর আসে মধ্যযুগের পর হচ্ছে গিয়ে আধুনিক যুগ, এরপর হচ্ছে গিয়ে আধুনিক যুগ। আধুনিক যুগে তিনি হচ্ছে আধুনিক যুগ। এই আধুনিক যুগে আমরা দেখতে পাই শিল্প বিপ্লব। তারপর দেখতে পাই তথ্য ও যোগাযোগ প্রযুক্তির উন্নয়ন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তির উন্নয়ন এই আধুনিক যুগে ঘটে। বিভিন্ন শিল্প কারখানার বিকাশ ঘটে। তারপরে দেখতে পাই বৃহত্তর উৎপাদন ও বণ্টন ব্যবস্থা, এটার এই যুগে ঘটে। এবং ব্যাংক বিমা ব্যবস্থার প্রসারণ ঘটে, ব্যাংক বিমা ব্যাংক বিমা ব্যবস্থার প্রসার ঘটে।
প্রসার এই যুগে ঘটে, অর্থাৎ আমরা দেখতে পাই পণ্যদ্রব্য সেবা কর্ম উৎপাদন পণ্যদ্রব্য বিনিময় ও এর সহায়ক কাজের সমষ্টিকে আমরা কি বলতে পারি ব্যবসায় বলে আখ্যায়িত করি। আমাদের এসে ব্যবসা এবং এই ব্যবসার ক্রমবিকাশ এবং উৎপত্তি, তোমরা বাড়ি বসে আমি যে আলোচনা করবে এর আলোকে এইগুলো একটু দেখবা এবং তোমরা বাড়ি দেখবা তোমাদের বাড়ির আশেপাশে এবং বিদ্যালয়ের আশেপাশে যে সমস্ত ব্যবসার প্রতিষ্ঠান আছে তার একটা তালিকা করবে এবং এই ব্যবসার কয়েকটা বৈশিষ্ট্য এইগুলো লিখে রাখবে। এটা আমি পরবর্তীতে দেখব। ধন্যবাদ সবাইকে।